হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন, আমার অবশ্যই আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অনেকে আমাকে ফোন দিয়ে আমাকে অনেক কিছু বলেন, তো আমি দেখতেছি একটা মানুষ একটি ভুল করতেছেন, যে কি ভুল করতেছেন তো এটা আমি সবকিছু বলে দিব ফিজির ক্ষেত্রে। আর বিশেষ করে আপনারা যে বুঝতে পারতেছেন আজকে কি বিষয় নিয়ে কথা হলো, টাইটেল দেখে আপনারা কিছুটা বুঝতে পারছেন। তো বিষয়টা হচ্ছে এরকম, দেখা যাচ্ছে অনেকে ভিসা পাচ্ছে, ভিসা পাওয়ার পরে দেখা যায় আপনি কোনো এজেন্সি ছাড়া, দেখা যায় যে আপনাদের ওখানে আত্মীয় স্বজন আছে, থাকাতে থাকার পরে সে আপনার জন্য একটা ভিসা বের করছে। এখন সে ভিসা বের করার পরে দেখা যাচ্ছে যে আপনি সে কি করছে, বলতেছে যে আমি টিকিট কেটে দিব। এখন এই টিকিটটা একটু সমস্যা হয়, কি সমস্যা আমি এটা একটু আপনাদের বলে দিই, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে পুরোপুরি বিস্তারিত বুঝতে পারবেন। তো এটা ইম্পর্টেন্ট ভিডিও, এটা অবশ্যই পুরোটা দেখবেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আসলে কি, ফিজিতে আপনি যে একটা কোম্পানিতে যাচ্ছেন, যাওয়ার পরে আপনি ওখান থেকে একটা ওয়ার্ক পারমিট বের হয়, বের হওয়ার পরে আমাদের বাংলাদেশ থেকে এটা আপনাকে অনেক কিছু করতে হয়, যেমন মেইন পার করতে হয়, ভিসাটা ভেরিফাই করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় আপনি সব কিছু করছেন, করার পরে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা আপনারা ফিজি যাবেন, ফিজি যাওয়ার ক্ষেত্রে আপনাদের যে টিকিটটা, এই টিকিটটা আপনারা আগে বুকিং দিয়ে রাখবেন। কেন বুকিং দিবেন আমি এটা একটু বলি। ফিজি থেকে বাংলাদেশে বিমান সচরাচর চলে না, কেন চলে না, দেখে বাংলাদেশ মানে বাংলাদেশের সাথে ফিজির কোনো মানে বিমানের সরাসরি কোনো ফ্লাইট নেই, সেই জন্য দেখা যায় আপনার অন্য দেশ হয়ে যেতে হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা যাচ্ছে, তারা এখান থেকে বাংলাদেশে সিঙ্গাপুর, সিঙ্গাপুর হয়ে ফিজিতে যাচ্ছে। তো ফিজিতে যাচ্ছে অনেকে দেখতেছি একটু ভুল করতেছে, কি ভুলটা করতেছে তো এটাও আপনাদের একটু আমি বলে দিই। তো এই ভুলটা হচ্ছে এরকম, আপনি দেখা যাচ্ছে আপনার এক বড় ভাই আপনি ওখান থেকে ভিসা বের করে দিছে, সে বলতেছে সে সব কিছু করে দিছে, করার পরে সে বলতেছে যে আমি টিকিট কাটে দিব। এখন দেখা যাচ্ছে অনেকের জন্য এই টিকিট একটু কম প্রাইসের জন্য অনেকেই ভুল করতেছেন, কি ভুলটা করতেছেন দেখা যাচ্ছে আপনি এখান থেকে টিকিট কাটতেছেন, যেমন বাংলাদেশ সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু অস্ট্রেলিয়া। আসলে কি, যদি আপনি বাংলাদেশ টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু যদি অস্ট্রেলিয়া কাটেন, অস্ট্রেলিয়া টু ফিজি কাটেন, সেক্ষেত্রে আপনি ফিজিতে ঢুকতে পারবেন না, সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া যাওয়ার পরে আপনার ইমিগ্রেশনে অনেক সমস্যা হবে। তো এই ভুলটা অনেকেই করতেছে আমি দেখতেছি। আসলে কি, এই ভুলটা আপনি যারা যাবেন, যারা নিজেরা টিকিট কেটে যাবেন, এই ভুলটা করবেন না। এই ভুলটা করলে আপনি যদি করে থাকেন, তো সেক্ষেত্রে দেখা যায় আপনাদের বড় ধরনের একটা লস হবে। তো আমি সবাইকে বলবো আপনারা এই ভুলটা কখনই করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা টিকিটটা কিভাবে কাটবেন আমি এটাও আপনাদের একটু বলে দিই। টিকিটটা আপনারা এইভাবে কাটবেন, আপনারা এখান থেকে যখন আপনাদের টিকিটের যে বুকিংটা দিবেন, আর আসলে কি টিকিটের বুকিং আগে দিতে অগ্রিম, আপনি একটু অগ্রিম দিয়ে নেবেন। দেখা যাচ্ছে টিকিট সবসময় আপনার অল্প সময়ের ভিতরে সেই টিকিটটা পাওয়া যায় না, সেক্ষেত্রে দেখা যায় অগ্রিম একটু লং টাইম নিয়ে টিকিটটা বুকিং দিতে হয়। তো আপনারা লং টাইম নিয়ে টিকিটটা বুকিং দিবেন, কিভাবে আপনার টিকিটটা কাটবেন আমি এটাও আপনাদের একটু বলে দিই। আপনারা যখন ফিজিতে যাবেন, যাওয়া মানে ফিজির ক্ষেত্রে, আমি অন্য দেশের কথা বলতেছি না, ফিজির ক্ষেত্রে যারা ফিজিতে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছেন অথবা ট্যুরে ট্যুরে মানে ট্যুরিস্টে যারা যাচ্ছেন, সবার ক্ষেত্রে একই নিয়ম। নিয়মটা হচ্ছে আপনার এরকম, আপনার বাংলাদেশ থেকে যেমন বাংলাদেশ থেকে আপনার যাবেন সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে ডাইরেক্ট ফিজি এয়ারলাইন্সের বিমান আছে তাদের, ওখান থেকে যাবেন ডাইরেক্ট ফিজি। এখন অনেকে এইটা ভুল মানে এটা এইভাবে গেলে একটু টিকিটের প্রাইসটা বেশি, সেজন্য দেখা যায় অন্যান্য ওয়ের মাধ্যমে অনেকে যেতে চায়। আসলে কি, অন্যান্য ওয়ের মাধ্যমে আপনার টিকিট কখনোই কাটবেন না, কাটলে যদি কেটে থাকেন সেক্ষেত্রে আপনাদের বড় ধরনের একটা লস হবে। আপনারা এইভাবে কাটবেন, আপনারা বাংলাদেশ টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু ফিজি। আসলে সিঙ্গাপুরে যখন আপনি যাবেন, যাওয়ার পরে ফিজিদের ফিজি এয়ারলাইন্সে আলাদাভাবে তাদের ইমিগ্রেশন আছে, ওখান থেকে আপনি যাবেন, যাওয়ার পরে দেখতে পারবেন যে ওখানে ফিজি লেখা আছে, ফিজি ফিজি মানে এয়ারলাইন্সের যেই কাউন্টারটা থাকে ওই কাউন্টারটা আপনার ওখানে পাবেন। আর বিশেষ করে আপনারা যদি কেউ না বুঝতে পারেন, তো ওখানে যারা ফিজি যাচ্ছেন মানে সিঙ্গাপুর যাওয়ার পরে যদি আপনারা যদি না বুঝেন যে আমি এইটা কোথায় পাবো, আপনারা 3 নম্বর টার্মিনাল যাবেন, 3 নম্বর টার্মিনাল শেষ প্রান্তে আপনি 21 নম্বর আপনি যে কাউন্টারটা আছে ওটি ফিজি এয়ারলাইন্সের কাউন্টার। তো আপনারা ওখানে যাবেন, ওখানে গেলে দেখতে পারবেন শুধু শুধু ফিজি, ওখানে শুধু ফিজির বিমান নিয়ে যায়। তো আপনারা ওখান থেকে সরাসরি আপনারা সিঙ্গাপুর থেকে ফিজি চলে যেতে পারবেন। তো আপনারা কখন এই ভুলটা করবেন না। আর বিশেষ করে আপনারা যেই এয়ারলাইন্সে যাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে, যদি আপনি কেউ যদি বাংলাদেশ বিমান দিয়েও যেতে পারেন, কেউ যদি বলেন যে আমি সিঙ্গাপুর এয়ারলাইন্স দিয়ে যাবো, সিঙ্গাপুর এয়ারলাইন্সে যেতে পারেন। তো দুটা দুই রকম সার্ভিস দেয়, যদি আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্সে যান সেক্ষেত্রে একটু সার্ভিস ভালো পাবেন, আর এটা তো আপনারা সবাই জানেন।
এক এক দেশের বিমান অনুযায়ী ওই তারা সার্ভিসটা ওরকম প্রোভাইড করে। তো আপনারা সবাই এইভাবে যাবেন বাংলাদেশ টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু ফিজি। তো অনেকেই দেখতেছি এই ভুল করছেন অনেকভাবে, তো আসলে কি এই ভুলটার কারণে কিছু টাকা আপনাদের ড্যামারেজ যাচ্ছে। তো আমি সবাইকে সাজেশন করব আপনারা এইভাবে টিকিট কেটে যাবেন, এইভাবে টিকিট কেটে গেলে আপনারা দেখা যায় ফিজি অনায়াসে চলে যেতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর এই ভিডিওটা অন্যদের মাঝে দেখার জন্য সবাই বেশি বেশি শেয়ার করবেন। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে এটা লাইক কমেন্ট করবেন। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের পর্যন্তই, আবার দেখা হবে।